ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনোকা সাহা ব্লগ। সোনোকা সাহা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমি কোথায় আছি, ছাদে। ছাদ থেকে আজকে ভিডিওটা শুরু করলাম, দেখো সেই জায়গায় নিয়ে আমি ছাদে এসেছি। সকালে ঘুম থেকে এটাও বদমাশি করছে, তার জন্য ওকে ছাদে নিয়ে এসেছি ঘুরাতে। দেখো ছাদের পরিবেশটা, দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই যে এখানে দেখো সৃজাকে, সৃজা কীভাবে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে খেলছে, আর আমি তোমাদেরকে একটু ওর দৃশ্যটা দেখাচ্ছি। দেখো কী বদমাশি করছে। আর এখানে দেখো একটু ক্যামেরাটা কাত হলে একটু অন্ধকার হয়ে যাচ্ছে, মানে এখনও ভালো করে সূর্যের আলো উদয় হয়নি, দিনটাও খারাপ আছে। আর দেখো পাশ, মানে নিচে দেখো কী সুন্দর ভিউটা, যে গাছটা দেখো কতটি জবা ফুল ধরেছে, আর শুধু এদিকে সবুজে সবুজ ছাদের আমাদের চারিপাশটা, কী সুন্দর লাগছে দেখতে। আর সকাল সকাল এই মুড়িটা দেখতে পাচ্ছ, এটা চিনি জল মুড়ি, মানে মন স্কুল যাওয়ার জন্য রেডি হলো। রেডি মানে সকালে উঠে আমি আজকে 5টার সময় বাবা আমাকে তুলে দিয়েছে, ঠিক আছে, মানে মনের স্কুল 8টা থেকে, এখান থেকে গাড়িটা 7:20 মানে বাড়ি থেকে তোমাকে বের হয়ে যেতে হবে, আর 5 মিনিট লাগে, 5 মিনিট না 2-3 মিনিট লাগে ওখানে ছেড়ে দিতে, মানে 7:30 মধ্যে গাড়িটার কাছে তোমাকে চলে যেতে হবে। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি করে ওর বাবা আমাকে উঠিয়ে দিল যে তাড়াতাড়ি যাও, আজকে কালকে একটু দেরি হয়ে গেছিলো, মানে ঘুমে পড়ে গেছিলাম ভোরবেলার দিকে। তো তারপরে আমি এখান থেকে মনকে রেডি রেডি করিয়ে ভাবলাম একটু মন সকালে করে কিছু খেতে চায় না, যার জন্য আমি ওকে বললাম যে একটু জল চিনি মুড়ি খেয়ে নে। তো খেয়ে রেডি করছি, তখনই ফোন আসলো হঠাৎ করে যে ওর নাকি রিলেটিভ অসুস্থ হয়ে গেছে না মারা গেছে, এই ধরনের একটা ব্যাপার। তারপরে মন খাওয়াটাও আর খেলো না, আর ঘুমিয়ে পড়েছে। দেখো এই যে ঘুমিয়ে পড়েছে, আর সৃজা দেখো ওর খাওয়াটি নিয়ে কি বদমাশি করছে। স্কুল যাওয়া হলো না আজকে, আর আজকে ওয়েদারটা আবার ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা করেছে ছাদেতে তোমরা দেখলে। আর সে যা খাবে একটু পরে আবার দুধ মুড়ি। আর এখন এই যে ঘর ঝাড় দেবো, মুজবো, ঝাড় দেওয়া হয়ে গেছে মুজবো, মন যেহেতু ঘুমিয়ে আছে তো বিছানা গুছানো হয়নি, বিছানাটা পরে গুছাবো, আর এখন ঘরটা ঝাড় মুজবো। তো ঠিক আছে, সাথে থেকো। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলার পর নিচে এদিকে ঘুরে দেখছি যে এ মা সৃজা কী করছে, সব মুড়ি ঘরে ফেলে দিয়েছে মেঝেতে, আর দেখো কেমনি করে তাকিয়ে আছে, আর আমাকে আরও দেখাচ্ছে, সব মুড়ি নিচে ফেলে চারদিকে ছিটিয়ে দিয়েছে। আর এই যে এদিকে দেখো প্রেশার কুকারে মানে চা পেয়েছি, এই যে আলু আছে, লঙ্কা আছে, ডাল আছে। হ্যাঁ, ডাল আজকে মানে ডাল সেদ্ধ বেশি করে করা হয়েছে, মুড়ির সাথে একটু খাওয়া হবে, আর রান্না হবে। তো রান্না তো আজকে দেরি আছে, অনেকক্ষণই পর রান্না হবে, তো তবুও ডাল সেদ্ধটা করে রাখলাম, যারা খাবে খাবে, না খাবে তো থাকবে, আর বাকিটা দুপুরে রান্না হবে ডাল। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো মন এখনও উঠেনি ঘুম থেকে। মন উঠবি না, উঠবি না, ওঠো 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 ওঠো। কটা বাজে ঘড়ি এখন? 10টা বাজে, 10:05। দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে, আর এখনো মন ঘুমিয়ে উঠেনি। মন উঠ, উঠবি না, স্কুল যাবি কেমনি করে তাহলে? হ্যাঁ, স্কুল যে তুমি যাচ্ছ 7টা, এখান থেকে 7:20 বেরোবা, তোমাকে 7টায় ঘুম থেকে উঠতে হবে, 6:45 তবে তাড়াতাড়ি রেডি হবা। তো তুমি এত দেরি যে করছো তাহলে তো অভ্যাস হয়ে যাবে তোমার। হ্যাঁ, দেরি করে ওঠার, উঠো 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 উঠো, ফোন থেকে উঠো, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলো, গুড মর্নিং, চলো উঠো তাড়াতাড়ি করে উঠো, মুখ ধো আর খাবা। ও, আমি তো ভুলেই গেছি, আমার মাথা থেকে বেরে গেছে, স্কুল যাওয়ার জন্য যে রেডি হয়েছিল না, তখনই আগে ব্রাশ করে বাথরুম থেকে আসলো, তারপরে রেডি হয়েছিল, তারপরে ফোনটা এসেছিলো যে আজকে আর যাবে না গাড়িটা, তার জন্য স্কুল পাঠানো হয়নি। তারপরে মন শুয়ে গেলো, তারপরে আমি আর সৃজা মিলে উপরে গেছিলাম। তো ঠিক আছে, থাকো সাথে থেকো।
ও এই যে দেখো বন্ধুরা, এটা কি আছে বলতো? এটা হলো গিয়ে চানাচুর, কেয়া চানাচুর। এটা আমি কিনে এনেছিলাম চাঁচল থেকে। তো দেখো, আমি এই চানাচুরটা না মানে ভালো লাগে খেতে। আমি যখনই বিকালবেলা একটু ইচ্ছা করে তো একটু প্লেটে নিয়ে মানে খাই। আর এখন যেহেতু আমি বাটিতে মুড়ি নিয়েছি, তো আমার মেয়ে বলছি কি যে একটু নাও মুড়িতে খাও। তো মানে সেটা প্যাকেটটা ছিঁড়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সেটা প্যাকেটটা ভালো করে ছিঁড়ে আর এই যে একটা কৌটোর মধ্যে ভরে নিলাম, প্লাস্টিকের বয়ামটার মধ্যে ভরে নিলাম আর রেখে দিলাম। আমি না যখন তখন একটু মানে এটা ওটা মুখে খেতে ভালো লাগে, সেটা আমি জানি সবাই ভালোবাসে। তো এই যে দেখো, এটা কারা কারা খেতে ভালোবাসে বলবে কমেন্টে। হ্যাঁ, আর তারপরে দেখো মন ঘুম থেকে উঠে, এই যে দেখো মনের হলো সকালের ব্রেকফাস্ট হরলিক্স বিস্কিট আর দুধ। মানে আজকে বিশেষ অনেক দেরি করেই মন ঘুম থেকে উঠেছে, কারণ স্কুল তো যাওয়ার হলো না, তো সেই যে তখন ঘুমালো মানে 7টা সাড়ে 7টার, হ্যাঁ 7টার পরে ঘুমালো, তারপরে গিয়ে ওই 10টা নাগাদ উঠেছে, 10টা, হ্যাঁ 10টা নাগাদ। আর মন এটা খেয়ে নিবে। তারপরে দেখো আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এটা কী আছে বন্ধুরা জানো? এটা হচ্ছে গিয়ে লবণ রাখার কৌটো। আর দেখো কী সুন্দর নৌকোর মতো ডিজাইনটা, আর মানে নৌকা হয় না, নৌকার মতো ডিজাইনটা লাগছে দেখো। হ্যাঁ ওই ধরনের ডিজাইনটা আছে, আর তার মানে ভিতরে ওই যে লবণের ছোটো ছোটো কৌটোগুলো ঢুকানো আছে, সুন্দর লাগছে। কিন্তু এখন আমি ব্যবহার করছি না, এখন শোকেসের ভিতরে রেখে দিচ্ছি। যে এগুলো আমার হলো শোকেসের জিনিস, তোমাদেরকে দেখানো হয়নি, তো একটু এমনি দেখিয়ে দিলাম। আর এগুলো মানে যখন বাড়ি গাড়ি মানে বাড়ি গাড়ি বলছি বাড়ি হবে তখন বের করব। তো এই যে দেখো ফুল, হ্যাঁ জবা ফুলগুলো এনেছে, এটা হলো ফুলের সাজিওর। আর দেখছো মানে চারিদিকে সব কিছু রেখে দিয়েছে আর ঠাকুর রেখে পুজো করছে। আর এই যে দেখো একটা এদিকে মানে কি বলবো, বাবু সোনাকে ঘুমিয়েছে, টেডি বিয়ারটাকে ঢাকা ঢাকা দিয়ে বা গামছার বালিশ করে ওকে শুয়ে দিয়েছে বিছানার মধ্যে। এই যে আমি আরও শুয়ে দিলাম ভালো করে, ঘুমা ঘুমা। মুন এটা টেডি বিয়ারটা নিয়ে আর ওই ঠাকুরগুলোকে নিয়ে খেলছে শোকেস থেকে বের করে, জানো তো। আর সেটা একটা শাড়ি পরে নিয়েছে, আমার একটা শাড়ি আছে আমার, তো সেই শাড়িটা একটু ছোট্ট, তো সেই শাড়িটা পরে নিয়েছে আর ব্যাস পূজা পূজা খেলছে। আর এই যে দেখছো বিছানাটা চারিদিকে কী করেছে, দেখো ঠাকুর সাজিয়েছে ফুল দিয়ে। আর এই যে দেখো বন্ধুরা, মুন এটা ড্রয়িং করেছে, মানে ড্রয়িং কালারিং নিজে থেকেই করেছে, শুধু এই যে পাতাগুলো ওর ম্যাম করে দিয়েছে, বাকিটা যতটা আছে মানে এই টিউশনি মুনকে নতুন আমি আর্ট টিউশনি দিয়েছি, তো সেখানে গিয়ে নতুন ড্রয়িং করেছে। তো মুন বলছে মা দেখো আমি কত সুন্দর ড্রয়িং করেছি, তো ভাবলাম যে আমার বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই। দেখো ভালোই করেছে, মানে প্রথম ফার্স্ট এটা ড্রয়িং আর কালারিং করেছে, তো তার জন্য একটু তোমাদেরকে দেখালাম, কেমন লাগছে তোমরা কিন্তু বলো। হ্যাঁ তারপরে দেখো, ও এই যে দেখো বন্ধুরা, আজকে দিনটা এত খারাপ পড়েছে, এত মেঘলা মেঘলা, মনে হচ্ছে কি আমাদের বাড়িতে মারা গেছে। আজকে হলো গিয়ে 10 দিন, 10 দিনে 10 করম হয়, আর আজকে পিণ্ডি দিবে। তো যেহেতু আজ থেকে মানে কাজটা চালু, 10 দিনে 10 করম দিবে, তারপরে তো 17 দিনের পর শ্রাদ্ধ মানে ফাইনাল শ্রাদ্ধটা হবে। আর এমনি মরা মানে মারা গেছে, আর মনে হচ্ছে দিনটা দেখে না আরও মনে হচ্ছে মানে খা খা করছে, এত দিনটা রুক্ষ বলতে কি রৌদ্র করে নেই, কিন্তু কেমন যেন মনে কান্না কান্না ভাব দিনের, মেঘলা মেঘলা দিন, আর কেমন একটা প্রচুর হাওয়া বইছে, কেমন লাগছে দিনটা। তো আমাদের আজকে রান্না টান্না হতে দেরি হবে, রান্না হবে না এখন, মানে সবগুলো কাজগুলো কমপ্লিট হবে, তারপরে স্নান টান করে ঘর টোর মানে যত বাইরের কাপড় টাপড় আছে সব কেচে টেচে স্নান টান করে তারপরে রান্না চাপাবে। তো যার জন্য এখনও রান্না রান্না তো নিরামিষই খাবো, নিরামিষই যেহেতু খাই আমরা, এখন নিরামিষই খাবো, মানে শ্রাদ্ধ না কমপ্লিট হওয়া অবধি নিরামিষই খাবো। আর সকালে এমনি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মন খাচ্ছে ওই দাদুর ঘরে বসে। এখানে না একটা ঘরে পায়রা ঢুকে গেছিলো বুঝলে, তো পায়রাটা দেখে মন এত ভয় পেয়েছে যে তালালিয়ে পালাইছে দাদুর বাড়ি। আর জানো নিরামিষ খেতে খেতে মনটা বিরক্ত হয়ে গেছে, আর নিরামিষ খেতে ভালো লাগছে না, এত বিরক্ত লাগছে, মানে কত খাবো নিরামিষ বলো, খেতে খেতে মনটা বিরক্ত হয়ে গেছে। মানে মানুষ না যদি সপ্তাহে একদিনও মাছ খায় কি না, বা হয়তো আমরা তো সপ্তাহে মানে 3-4 দিন খাই, একদিন সোম বুধবার শুক্রবার আর ওদিকে রবিবার, তো এই কটা দিন খাই। আর আর এখন মানে টানা নিরামিষ খাচ্ছি না, মনে হচ্ছে কতদিন থেকে নিরামিষ খাচ্ছি। আর মন তো আমিষ ছাড়া ভাতই খেতে পারে না, তবুও কষ্ট করে বেচারে খাচ্ছে।
মানে ধমকে টমকে খাওয়াচ্ছি। আর মানে ও নিরামিষ খেতে একদম ভালোবাসে না, আমার বড়ো ভালো, আমাদের বাড়ির কার বেশিরভাগই সবাই আমিষ, আমিষ বলতে নিরামিষ খাবে, মাঝে মধ্যে খাবে, কিন্তু টানা নিরামিষ খেতে পারবে না। তখন যাই হোক, অসুবিধা আছে তো একটু সবাইকে ম্যানেজ করতে হবে, তাই না? তো দেখ আজকেও নিরামিষ হবে, আর তাড়াতাড়ি দিনগুলো শেষ হয়ে আসলো, আজকে 10 দিন চলে গেলো, আরও 6টা দিন যেতে সময় লাগবে না, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানে শেষ করলাম। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থেকো। আর যারা নতুন তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে সাথে থেকো। ঠিক আছে, আজকের মতো টাটা।